একদিন ভারতবর্ষে যখন তার নিজের সংস্কৃতি ছিল পরিপূর্ণ, তখন ধন লাঘবকে সে ভয় করত না, লজ্জা করত না, কেননা তার প্রধান লক্ষ্য ছিল অন্তরের দিকে। সেই লক্ষ্য নির্ণয় করা, অভ্যাস করা, তার শ্রেষ্ঠতা স্বীকার করা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। অবশ্য তারই এক সীমানায় বৈষয়িক শিক্ষাকে স্থান দেওয়া চাই, কেননা মানুষের সত্তা ব্যবহারিক পারমার্থিককে মিলিয়ে। সংস্কৃতির অভাব আছে অথচ দক্ষতা পুরো মাত্রায়, এমন খোঁড়া মানুষ চলেছিল বাইসাইকেল চড়ে, ভাবেনি কোনো চিন্তার কারণ আছে। এমন সময় বাইসাইকেল পড়ল ভেঙে, তখন বুঝল বহুমূল্য যন্ত্রটার চেয়ে বিনামূল্যের পায়ের দাম বেশি। যে মানুষ উপকরণ নিয়ে বড়াই করে সে জানে না আসলে সে কতই গরিব। বাইসাইকেলের আদর কমাতে চাইনে, কিন্তু দুটো সজীব পায়ের আদর তার চেয়ে বেশি। যে শিক্ষায় এই সজীব পায়ের জীবনী শক্তিকে বাড়িয়ে তোলে তাকেই ধন্য বলি। যে শিক্ষায় প্রধানত আসবাবের প্রতি মানুষকে নির্ভরশীল করে তোলে তাহাকে মূঢ়তার বাহন বলবো।